সো হে গাইস হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দুত শো গাইস সিরিয়াসলি বলতে হবে নাইট অফ চ্যাম্পিয়ন্স এমন একটা জিনিস হলো যেটা আমরা অপেক্ষায় ছিলাম আমরা ভাবছিলাম যে হ্যাঁ ভাই এটা তো হবে স্বাভাবিক ব্যাপার যেটা ডাব্লিউডাব্লিউই পিস পরে আসছে এটা আমরা ব্যাকল্যাশে দেখেছিলাম যে সোলো সিকোয়ার জেমসের মধ্যে একটা টেনশন কিন্তু পুরো জিনিসটা কনভার্ট হয়ে গেল কার ওপর সেই সুপারস্টারটার ওপর যার উপর বলা যেতে পারে ওরকম কোন স্পটলাইট ছিল না হ্যাঁ ব্লাডলাইনের মধ্যে তারপরে ধীরে ধীরে বিল হওয়া চ্যাম্পিয়নশিপ আসা তার থেকে শুরু করে পোলো সিকো আসা ইভেন তার মাঝখানে স্যামি জেন আরো অনেক অনেক তো কিছু হয়েছে কিন্তু একটা মানুষ যার উপর ওরকম কোন স্পটলাইট ছিল না তো সে কেড়ে নিয়েছে সেই স্পটলাইটটার অবভিয়াসলি এটা দরকার ছিল যে পুরো ব্লাড লাইন যেরকম ভাবে নিজেদেরকে বিল করেছে শুধুমাত্র যে উসোসটা গ্রেটেস্ট এক টিম তাই নয় তাদেরকে সিঙ্গেলি যেভাবে যে উসো কিন্তু মেন ইভেন্ট স্পটে এসেছিল আমরা দেখেছিলাম ক্লাশ অফ চ্যাম্পিয়ন্স থেকে শুরু করে হেলিনাসের রোমিনাসের এগেনস্টে ম্যাচ খেলা সেখান দিয়ে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের টাইটেল রান শুরু হওয়া তো অবভিয়াসলি যে উসোর উপর তো একটা অডিয়েন্সের একটা মানে আলাদাই নজর তো রয়েছে কিন্তু হোয়াট অ্যাবাউট জিমি উসো তো জিমি উসোকেও কিছু না কিছু করতে হতো আর ডাব্লিউডাব্লিউই একটা বড় বড় বলা চলে একটা ট্রিগার পুল করেছে জিমি উসোকে দিয়ে যখন নাইট অফ চ্যাম্পিয়ন্স জিমি উসো জাস্ট আর মেনে নিতে পারেনি সুপার কিক আফটার সুপার কিক অ্যান্ড রোমান রেইনস ধরা চাই তো এইটা সত্যি বলা চলে যে হ্যাঁ ভাই আমাদেরকে শক্ত করে দিচ্ছে অবভিয়াসলি প্রচুর জন হা হয়ে গেছে আর সবাই চেয়েছিল যে এটা দেখতে কিন্তু অনেকে ভেবেছিল বোধহয় যে এটা হয়তো সোলো সিকোয়া করবে কারণ সোলো সিকোয়ার অ্যাটিটিউডের সাথে এটা প্রচুর বেশি খাপ থাকে আর সোলো সিকোয়া ম্যাক্সিমাম টাইমে চুপ থাকে কিন্তু যখন কথা বলে তখন ভালোই বলে আর পুরানোর সময় তো স্পাইক তো ভালোই মারে কিছু বলার নেই কিন্তু এটা জিনি উৎসব করেছে তো এটাই সব থেকে বেশি শকিং অবভিয়াসলি আর হ্যাঁ ডাব্লিউডাব্লিউই যেরকম ভাবে টার্ন করিয়েছে তো আমরা আমরা সিরিয়াসলি বলতে গেলে আমরা জানি যে ব্লাড লাইন ভাঙবে আমরা অনেক কিছু জানতাম আমরা বুঝেছিলাম কিন্তু আমরা ভাবিনি যে স্ম্যাকডাউনের মধ্যে সডেনলি যেরকম ভাবে রোমিনে জিনি উৎসব মানে গালে এরকম ভাবে মানে হাত্তা দেওয়া সিরিয়াসলি উফান দিয়ে যে টেনশনটা ক্রিয়েট হওয়া হ্যাঁ আমরা বুঝতে পারছি উৎসবটা হয়তো ব্লাড লাইন থেকে বেরিয়ে যাবে হয়তো উৎসবটা টার্ন করবে কিন্তু তৈরি হওয়ার তখন আমি বলবো না কিন্তু লাস্ট ইয়ার থেকে যখন থেকে মানে স্যামি জেন ঢুকেছিল ভাই ব্লাড লাইন এর মধ্যে স্যামি জেন এর ঢোকা থেকে বেরোনো আর তারপরে এখন যা হচ্ছে পুরো একটা যেন পুরো একটা হলিউড মুভি ভাই রবীন্দ্রনাথ হলিউড হয়ে যাবে তারা যেহেতু এখানে যা হলিউডের যা মুভি দেখাচ্ছে তো এটাই কম কিছু নাই কিন্তু অনেস্টলি বলার সাথে যে ভাই জিনিস হচ্ছে এই যে টার্নটা হলো হোয়াট নেক্সট অবভিয়াসলি তোমরা অনেকেই জানো যে অনেকে তোমরা জানতেও পেরেছো যে সামার স্ল্যাম একটা হিউজ রুমার্স বেরোচ্ছে যে এই ম্যাচটা পসিবলি হতে চলেছে যে আমি এখন করলাম তো কিছু বলার নেই সিরিয়াসলি তো জে উসোর কিন্তু আগেই করা উচিত ছিল কারণ আমরা জানি যে জিমি উসোর সাথে রোমিন রেইন্স কি করেছিল তোমাদের মনে আছে যখন হেলিনা সেলে আই কুইট ম্যাচ হয়েছিল জেমস ভার্সেস রোমিন রেইন্স আর ওই টাইমে কিন্তু রোমিন রেইন্স সাবমিশনে আটকে দিয়েছিল জিমি উসোকে আর জেমস ওকে বাধ্য করেছিল হার স্বীকার করতে তো সত্যি বলতে গেলে ওই ম্যাচটা তো মানে আমাদেরকে মানে একটা আলাদাই মানে কি বলবো মানে রোমিন রেইন্স এর যে ক্যারেক্টার দ্য ট্রাইবাল যে ক্যারেক্টার সে জেতার জন্য যা কিছু করতে পারতো সেই ফিলটা দেখিয়েছিল আর অবভিয়াসলি রোমিন রেইন্স এর যে ক্যারেক্টারটা বিল্ড আপ হয় ওখান থেকে হয়েছিল অ্যান্ড এইটাই আমার তো মনে হচ্ছে যে পুরো এবার যে স্টোরি লাইনটা হবে পুরো সেইখান থেকে পুরো ইঙ্গিত দেওয়া হবে অবভিয়াসলি সেই সময় কি হয়েছিল আমরা প্রত্যেকেই জানি যে জিমস ওই টাইমে ব্লাড লাইনে ঢুকতে রাজি হচ্ছিল না অবভিয়াসলি জেমসও বোঝাচ্ছিলেন তারপরে আমরা দেখেছিলাম যে ওই টাইমে ব্যাপারটা এরকম হয়েছিল যখন সে মনে হয় সিজার ওয়ার রোমিন রেইন্সের মধ্যে ম্যাচ হচ্ছিল আর ওই টাইমে জিমি জেমস ওকে আটকাচ্ছিল আর ওই টাইমে সিজার ওয়ার রোমিন রেইন্সের প্রচুর পেরাচ্ছিল হঠাৎ জেমস ও দৌড়ে গিয়ে বাঁচাতে গেল তো সিনটাই ওখানে ওরকম ভাবে হয়েছিল বাট হ্যাঁ ওই টাইমে দেখেছিল যে না জিমি উসো ব্লাড লাইনে ঢুকছে না বাট তারপরে ফাইনালি ব্লাড লাইনে ঢুকেছিল বাট এখন যে পুরো সিনটা হয়ে গেছে যে ভাই নাইট অফ চ্যাম্পিয়ন্স যেখানে রোমিন রেইন্স নিজের মুখে বলেছিল যে আমি এই ম্যাচটা ডেডিকেট করবো আপায়ার সিকাকে তো এখানে তো অবভিয়াসলি ম্যাচ হেরে গেছে তো এখানে জিমি উসো তো ভাই মারাত্মক লেভেলে প্রবল লেভেলে আর কিছু বলা নেই ভাই স্ম্যাকডাউনে
হাজার দিনের সেলিব্রেশন হবে না ভাই, এখানে চিতা সাজানো হবে, সোজা কথা চিতা সাজানো হবে। কিন্তু এই চিতাটা কার হবে, জিনিসও হবে নাকি রোমিন ম্যাক্সের হবে? আর জিনিসই ওই চিতায় আগুন লাগাবে আর কিছু বলার নেই, বাট স্টিল বলে চলেছে হ্যাঁ ভাই এই ম্যাচটা যেরকম ভাবে তাহলে বিল্ড হতে চলেছে যে হ্যাঁ দুটো ট্যাগ টিমের মধ্যে ম্যাচ, একদিকে আছে গ্রেটেস্ট ট্যাগ টিম বলে কথা, আরেকদিকে হচ্ছে রোমিন ম্যাচ ষোলো থেকে অবভিয়াসলি ষোলো সিকোয়ার ক্যারেক্টারটা এখন কিছু বোঝা যাচ্ছে না, কারণ অবভিয়াসলি ষোলো সিকোয়াকে চুপ রেখে দিয়েছে। রোমিন ম্যাচ এর কাছে এখন ষোলো সিকোয়া হচ্ছে মানে বিশ্বস্ত সৈন্য যাকে বলতে গেলে, কারণ উসোসরা তো ভাই বিশ্বাসে পুরো মেরে দিয়ে চলে গেছে, জিনিস মেরেছে একে বলতে গেলে। তো এখানে রোমিন এসে গেছে অনলি বিশ্বাসের মানুষ হচ্ছে ষোলো সিকোয়া। এখন আমরা প্রত্যেকেই জানি যে ষোলো সিকোয়াও একটা টাইমের পরে ঘুরে দাঁড়াবে, কিন্তু এই ঘুরে দাঁড়াটা কখন হবে? কিন্তু যদি আমরা কথা বলি যে সামার স্ল্যামে, গাইস সামার স্ল্যাম অ্যারাউন্ডে একটা আরো একটা রুমার আছে, যেটা হচ্ছে গাইস রোমিন রেস নিজের টাইটেল ডিফেন্ড করতে চলেছে। তো অবভিয়াসলি দেখো নাইট অফ চ্যাম্পিয়ন্স রোমিন রেস টাইটেল ডিফেন্ড করবে না। আমার আমার তাকে এখন মনে হচ্ছে যে ডাব্লিউডব্লিউই এর কাছে আর কোনো মানে কোনো আর এলিমেন্ট নেই রোমিন রেসের সামনে আনার, কারণ অবভিয়াসলি দেখো কেভিন ওয়ান্স বলো বা স্যামি জেন বলো, কেভিন ওয়ান্স কেন বারবার আনে, কারণ অবভিয়াসলি কেভিন ওয়ান্স এর রিলেটেড অনেক অনেক স্টোরি লাইন আসে, তাই জন্য কেভিন ওয়ান্স কে বারবার আনে। বাট স্টিল এখানে একটা জিনিস এমনই যে বলা চলে যে হ্যাঁ রোমিন রেসের সামনে এত সুপারস্টার চলে এসেছে, তো এখন রোমিন রেসের সামনে আর ওরকম কোনো সুপারস্টার নেই যে সে দাঁড়াবে। হ্যাঁ তোমরা অনেকে বলবে এজে স্টাইল আছে, বাট স্টিল এজে স্টাইলকে দিয়ে একটা ফিনাল লাইভ ম্যাচ পাবে, তো তারপরে কি হোয়াট নেক্সট? তো অবভিয়াসলি ডাব্লিউডব্লিউই চাইবে যে হ্যাঁ আমরা যখন রেসল মেনিয়া অবধি, অবভিয়াসলি রেসল মেনিয়া তো রোমিন রেস কমপ্লিট করবেই, মেইন ইভেন্ট করবে বলে কথা, তো তার আগে তো অবভিয়াসলি তোমরা জানি যে রোমিন রেস নাকি সামার স্ল্যামের পরে একটা বড় ব্রেক নিতে চলেছে, মেবি হয়তো ওটা রোয়াল রাম্বল অবধি ব্রেক নেবে তারপরে আসবে, কিন্তু ততক্ষণে তাহলে পুরো ব্লাড লাইনটা কিরকম ভাবে হবে? আর আমার তো ভাই মনে হচ্ছে যে এখানে যে রোমিন রেস যে ব্রেকটা হবে না, এটা কোনো শুধুমাত্র জাস্ট এমনি রোমিন রেস হওয়া হয়ে গেছে এরকম না, আমার মনে হয় যে কোনো একটা ইঞ্জুরি জাস্ট ডাব্লিউডব্লিউই সেল করাবে দিয়ে রোমিন রেস কে ব্রেক দেবে, কারণ অবভিয়াসলি আমার মনে হয় যে দেখো ব্লাড লাইন ভাঙতে চলেছে, আর এই মোমেন্টে তাহলে রোমিন রেস কিন্তু থাকাটা কিন্তু সব থেকে বেশি দরকার যে হ্যাঁ ভাই ব্লাড লাইন ভেঙে গেল তো আমি চলে গেলাম, তো চলে গেলাম তারপরে রয়্যাল রাম্বলে আসবি আসছি, এরকম হলে কিন্তু চলবে না। তো অবভিয়াসলি রোমিন রেস এর একটা কোনো রিজন রাখতে হবে যে কেন রোমিন রেস চলে যাচ্ছে সামার স্ল্যামের পরে। আর সামার স্ল্যামে গাইস যদি ডাব্লিউডব্লিউই আনডিসপিউটেড এই হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ যদি রোমিন রেস ডিপেন্ড করে, তাহলে চান্সেস হিউজ থাকবে যে হ্যাঁ তাহলে হয়তো ওখানে কোনো ট্যাগ টিম ম্যাচ হবে না। আর অবভিয়াসলি আমাদের সামনে যে প্রিমিয়াম লাইভ ইভেন্ট আছে সেটা হচ্ছে মানি ইন দ্য ব্যাংক, লন্ডনে হতে চলেছে। আর অবভিয়াসলি আগের বারে তোমরা জানি যে ক্ল্যাশের দিকে আসলে রোমিন রেস তো ফিচার ছিলই, তো মানি ইন দ্য ব্যাংকে তো রোমিন রেস ফিচার করতে হবে। আমার মনে আছে ডাব্লিউডব্লিউই হয়তো মানি ইন দ্য ব্যাংক এর জন্য গাইস বিল্ড করবে রোমিন ম্যাচ ষোলো সিকোয়া ভার্সেস জিমিয়া জেমসল ম্যাচ। আর আমার মনে হয় যে ওই ম্যাচটার মধ্যে হতে পারে যদি জিমিয়া জেমস যদি হেরেও যায় তাহলে দেখা হয়তো ওই ম্যাচটা হয়তো এমন কিছু হয়ে গেল যে রোমিন ম্যাচ হয়তো জাস্ট বদলা নিল জিমিয়া জেমসের উপর, হয়তো প্রচুর পেটালো আর সেখান দিয়ে জিমিয়া জেমস আরো বেশি খেপে গেল। আর সেখান দিয়ে আমি এবার চাইবো যে ভাই সামার স্ল্যামের জন্য একটা বড় ম্যাচ যদি তোমরা বিল্ড করো, তাহলে অনেকে বলবে যে ভাই রোমিন ম্যাচ ষোলো সিকোয়া ম্যাচ, কারণ প্রচুর রুমার্স আসছে তাদের ম্যাচ হতে গেলে, কিন্তু আমি চাইবো যে এই ম্যাচটা একটু খুব বড় লেভেলে হোক, যেমন ধরো রয়্যাল রাম্বাল বলো, ইভেন আমি রসেল মিনিয়ার জন্য চাইবো, বাট স্টিল আমি রসেল মিনিয়াকে নিয়ে পরে কথা বলবো, কিন্তু আমি চাইবো যে সামার স্ল্যামের জন্য বিল্ড হোক রোমিন রেন্স ভার্সেস জিমি উসোর ম্যাচ, কারণ অবভিয়াসলি জিমি উসোকে রিসেন্টলি যেরকম ভাবে ক্যারেক্টারটা জাস্ট স্পটলাইটে এনেছে, আর তারপরে জিমি উসোর প্রোমো থেকে শুরু করে সে কি বলছে তার কি দাবি সেইগুলো ডাব্লিউডব্লিউই দেখাবে, আর তারপরে হয়তো দেখা যাবে যে মানি ইন দ্য ব্যাংকের ম্যাচ হবে। আর বেশ এই যে স্টোরি লাইনটা হবে না, অবভিয়াসলি আমার তো মনে হচ্ছে যে উসো এখনো অব্দি জিমি উসোর এই কাজটাকে সাপোর্ট করবেন, এখানে স্টিল যে উসো হয়তো রোমিন রেসের কাছে অ্যাপোলোজাইজ করবে যে হ্যাঁ আমার ভাই যেটা করেছে ভুল করেছে তো আমি ক্ষমা চাইছি, আর রোমিন রেস বলবে যে না আমার আমি ক্ষমা করবো না, এটা মানে একদম জল গড়িয়ে সিন্ধু নদ হয়ে গেছে এরকম ব্যাপার। তো এখান দিয়ে অনেক কিছু হবে, আর লাস্টে দেখা যাবে যে জেমসও বাধ্য হবে জিমিসোর সাপোর্টে যেতে, আর এখান দিয়ে হয়তো ম্যাচটা বিল হবে, কারণ এখানে অবভিয়াস ব্যাপার যে জিমিসো তো ভাই আলাদা হয়েই গেছে, জিমিসো এবার যে স্ম্যাকডাউনে যে মনটা কাটাবে মানে আরো বড় মন আসতে চলেছে ভাই, নেক্সট ম্যাকডাউন আরো ঠান্ডা হতে চলেছে, আর কিছু বলে নেই। কিন্তু এখানে যদি আমি কথা বলি যে হ্যাঁ ভাই মানি ইন দ্য ব্যাংকে যদি ম্যাচটা সেট হয়ে যায় যে জিমিয়া জেমসো ভার্সেস রোমিন রেস ষোলো সিকোয়া, তাহলে অবভিয়াসলি একটা ক্লাসিক ম্যাচ হবে। আর দেখো ষোলো সিকোয়া পিন হয়েছে নাইট অফ চ্যাম্পিয়নশিপ, তো রোমিন রেস এটাকে কিরকম ভাবে ট্রিট করবে? অবভিয়াসলি রোমিন রেস বলবে যে ষোলো তো আর নিজের কারণে হারেনি, তো অবভিয়াসলি তার ভাইরাই তাকে উড়িয়ে দিয়েছে তো এর কারণে হেরেছে, তো এখান দিয়ে জিনিসটা আলাদা হবে। কিন্তু যখন মানি ইন দ্য ব্যাংকে দেখা যাবে যে হ্যাঁ হয়তো রোমিন রেস ষোলো সিকোয়া হেরে গেল, তখন ব্যাপারটা মন দিকে যাবে যে হ্যাঁ ষোলো সিকোয়া পিন হলো বা এমন কিছু হলো, তো
ওটাই সবচেয়ে বেশি ক্লাসিক, বাট স্টিল আমার মনে হয় যে এই যে যদি ম্যাচটা বিল্ড করা তাহলে সোলো সিকোয়ার ক্যারেক্টার কিরকম হবে জিমিয়ার জেমসের এগেনস্টে, তাহলে সেটা কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হবে। অ্যান্ড গাইস আমি দেখো প্রেডিকশন এটাই রাখবো যে আমি সামার স্ল্যামের জন্য তোমরা বিল্ড করো রোমিন ম্যাচটা জিমিউসো ম্যাচ, অবভিয়াসলি জিমিউসোকে যেরকম ভাবে দেখাচ্ছে অবভিয়াসলি এরপরে জিমিউসো বিল্ড হবে, তাই জন্য আমি এটা ডিমান্ড করবো। তবে গাইস এরপরে আমি যে ভিডিওটা নিয়ে আসবো ওতে আরো বেশি ইন্টারেস্টিং থিঙ্কে নিয়ে ডিসকাশন করবো যে কেন ডাব্লিউডব্লিউই এই যে পুরো ব্লাড লাইন ভাঙা, এই যে জিমিয়ার জেমস রোমান রেন্সের এগেনস্টে যাওয়া, এই পুরো জিনিসটা কেন হচ্ছে, অ্যাট দি এন্ড এটা কি লিড করবে সেটাকে নিয়ে কথা বলবো। তবে তোমরা কি মনে করো, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো যে রোমান রেন্স এন্ড সোলো সিকোয়া ভার্সেস জিমিয়ার জেমস কি সামার স্ল্যামের জন্য পারফেক্ট, নাকি ডাব্লিউডব্লিউই চাইবে যে সামার স্ল্যামের জন্য একটা বিগার ম্যাচ প্ল্যান করতে রোমান রেন্স আর জিমিউসো, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। গাইস সিরিয়াসলি বলা চলে যে অনেক বড় কিছু আসতে চলেছে, সিরিয়াসলি অনেক বড় কিছু হতে চলেছে। আর হ্যাঁ ভাই আমরা তো ওয়েট করছিলাম, কিন্তু এখন যেন মনে হচ্ছে ভাই রোমান রেন্সের পেছনে আমরা ভাবছি যে হ্যাঁ টাইটেল রান হয়তো আরো বেশ কিছু বছর চলবে, তো এত তাড়াতাড়ি ব্লাড লাইনে নিয়ে যাওয়া একটু খুব ইঙ্গিত দিচ্ছে যে রেসলভেনিয়া 40 হতে চলেছে রোমান রেন্সের লাস্ট। তো কিছু বলা নেই, তবে আমরা তো অনেক অনেক কিছু ডিসকাশন করবো, দেখাবে নেক্সট শো।